8ই এপ্রিল 2024 চলে গেলেন তিনি, সেই মহান বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিটার হিগস। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার কাজ রয়ে গেছে আমাদের মধ্যে। 2013 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান, কারণ তিনি ঈশ্বর কণা বা গড পার্টিকেলের কথা আমাদের সবাইকে জানিয়ে গেছেন, যদিও নামটা তার কাছে ছিল কিছুটা বিভ্রান্তকর। তিনি আজ হয়তো সেই ঈশ্বরের কাছেই চলে গেছেন। টিম সিএসএস এর পক্ষ থেকে আজ আমরা তারই জীবনের কিছু কথা আপনাদের সকলকে জানাবো এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। চৌঠা জুলাই 2012, জেনিভার কাছে সার্ন গবেষণাগারের অডিটোরিয়ামে ঈশ্বর কণা অর্থাৎ গড পার্টিকেলসের অস্তিত্বের কথা ঘোষণা হলো। বিজ্ঞানের ইতিহাসে সে এক স্বর্ণাক্ষরে লেখা দিন। এই ঘোষণার সাথে সাথে আরও কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে যার নাম উঠে এলো শিরোনামে, তিনি ছিলেন পিটার হিগস। 1964 সালটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ওই সালে পদার্থের ভরের অর্থাৎ মাস রহস্য ব্যাখ্যা করতে অনেকগুলো গবেষণাপত্র জমা পড়েছিল। এই 6 জন বিজ্ঞানীর মধ্যে শুধু হিগসই বলেছিলেন বিশেষ কোনো কণার কথা যা পদার্থকে ভর যোগাবে। ফলস্বরূপ 2012 সালে চৌঠা জুলাই সার্ন গবেষণা এই ঘোষণা সার্ন গবেষণা সংস্থার ডিরেক্টর জেনারেল হয়ে যখন ঈশ্বর কণার অস্তিত্ব ঘোষণা করেন স্বয়ং পিটার হিগস সেখানে উপস্থিত। তিনি খুশিতে আপ্লুত, আবিষ্কৃত কণা তার কণার সঙ্গে এক না হলেও পদার্থের ভর ব্যাখ্যা করার মতো কণার অস্তিত্ব যে আছে তাতেই তিনি খুশি। ঈশ্বর কণার বৈজ্ঞানিক নাম হিগস বোসন, এই নামটাই চলেছে। বোসনের আগে হিগস শব্দটি নিয়ে অনেকের আপত্তি আছে, কিন্তু বোসন শব্দটিতে কারোর আপত্তি নেই। বোসন হলো কণার জাত পরিচয়, ঈশ্বর কণা সত্যি বোসন জাতের। বোসন নামটি বাঙালির গর্ব, ভারতের গর্ব, কারণ এ নামটা বিজ্ঞান সাধক সত্যেন্দ্রনাথ বসুর। তিনি যে ধরনের কণার কথা বলেছিলেন অবশেষে সেই ধরনের কণারই চিহ্ন মিলেছে, তাই বোসন নাম নিয়ে মত পার্থক্য নেই। কিন্তু যা প্রায় ব্র্যান্ডেড হয়ে গেছে একবার, তা কি পাল্টানো সম্ভব? 17 বছর বয়সে হিগস ভর্তি হন লন্ডনের সিটি স্কুল এবং অঙ্কশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ। পরবর্তীকালে পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীর অনার্স নিয়ে কিংস কলেজ থেকে তিনি বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরের বছর এমএসসি পরীক্ষা পাস করে তিনি গবেষণার কাজ শুরু করেন। 1954 সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল আণবিক কম্পন তত্ত্বে কিছু সমস্যা, সাম প্রবলেমস অন দ্য থিওরি অফ মলিকুলার ভাইব্রেশনস। এডিনবার্গের গবেষণা করার সময় থেকেই হিগস ভরের ব্যাপারে বিশেষ কৌতূহলী ছিলেন। তার ধারণায় ব্রহ্মাণ্ডের শুরুতে কণাগুলো ছিল ভরমুক্ত, তারপর এক তাত্ত্বিক ক্ষেত্রের সঙ্গে যোগাযোগের দরুন এই কণাগুলি ভর প্রাপ্ত হয়। এই তাত্ত্বিক ক্ষেত্রের পরিচিতি হয় হিগস ফিল্ড হিসেবে। এই হিগস ফিল্ড সর্বত্র বিস্তৃত এবং এই ক্ষেত্রের সঙ্গে যোগাযোগেই মৌলখণ্ডগুলির পারমাণবিক কণাগুলি ভর প্রাপ্ত হয়। এছাড়াও হিগস বিভিন্ন বিষয় নিয়ে আরও গবেষণা করেছিল।